আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার যুদ্ধবিরতি চায় হামাস, গাজা গণহত্যায় সহযোগিতা করছেন ট্রুডো, অভিযোগ কানাডার স্বাস্থ্যকর্মীদের। ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কোথায়? রোহিঙ্গা নির্যাতন, মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ঠিকাদার নিখোঁজ, আবার উত্তপ্ত পশ্চিম ইম্ফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার যুদ্ধবিরতি চায় হামাস, লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারাও যুদ্ধবিরতির চুক্তির জন্য প্রস্তুত। বুধবার গোষ্ঠীটির একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত। গত বছরের 7 অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইহুদিবাদী সেনাদের হামলায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতায় চেষ্টা চালানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো চুক্তি হয়নি। হামাসের অভিযোগ, নেতানিয়াহুর কারণে কোনো চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগ নিয়েছিলেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে এই উদ্যোগ ভেস্তে যায়। গাজা গণহত্যায় সহযোগিতা করছেন ট্রুডো, অভিযোগ কানাডার স্বাস্থ্যকর্মীদের। গাজায় ইসরায়েলের গণহত্যায় জড়িত থাকার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারকে অভিযুক্ত করেছেন দেশটির একদল স্বাস্থ্যকর্মী। জনস্বাস্থ্য, নেফ্রোলজি এবং জেনারেল ইন্টারনাল মেডিসিন চিকিৎসক বেন থমসন বলেন, 1 বছর আগে আমরা কানাডা সরকারের কাছে প্রকাশ্য যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলাম। হাসপাতালগুলোকে যেভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মী লক্ষ্যবস্তু করার জন্য কানাডা সরকার যেন প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানায়। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কানাডা সরকারকে গণহত্যার অপরাধসহ আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক লঙ্ঘনের জন্য প্রকাশ্য ইসরায়েলের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিলাম, কিন্তু দাবি সরকার উপেক্ষা করেছে। দাবির বিষয়ে একটি ফলো আপ বৈঠকও প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থতার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে, এর সঙ্গে আমরা কানাডা সরকারের সম্পৃক্ততা পেয়েছি। ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের আগ্রাসী সামরিক তান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যে সংকট ক্রমেই বাড়ছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের আগ্রাসী সামরিক তান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যের সংকট ক্রমেই বাড়ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে, এসবই সরাসরি ইসরায়েলের আগ্রাসী সামরিক বাদী নীতির ফলস্বরূপ। এই আগ্রাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করে যুদ্ধের মধ্যস্থতা প্রক্রিয়াকে একচেটিয়া করার ওয়াশিংটনের প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন ল্যাভরভ। তিনি মনে করেন, জাতিসংঘের ইসরায়েলের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র উপেক্ষা করে আসছে। ল্যাভরভ বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই লেবানন সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির একমাত্র পথ। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কোথায়? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন থেকে গতকাল মঙ্গলবার পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীদের হটিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড জোনে ঢুকে পড়া পিটিআই এর নেতাকর্মীদের মধ্যে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ছিলেন।
ছিলেন পিটিআই এর প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। রেড জোনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা ও গান্দাপুর। মূলত এরপর থেকেই দুজনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তার বোন মরিয়ম বিয়াজ। মরিয়ম বিয়াজ আজ বুধবার এক ভিডিও বার্তায় বলেন, বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন পিটিআই এর বিক্ষোভকারীদের গাড়িবহর লক্ষ্য করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। মোমারও বলেন, বুশরা যদি খাইবার পাখতুনখাওয়ায় যেতেন তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তাছাড়া বুশরা গ্রেপ্তার হওয়া বা খাইবার পাখতুনখাওয়া যাওয়ার বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়ম। মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান এই আবেদন করেছেন। গত সপ্তাহে করিম খানের অনুরোধের পরিপ্রেক্ষিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি। তিন বিচারক নিয়ে গঠিত আইসিসির একটি প্যানেল মিয়ানমারের জান্তা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তারা দেখবেন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো উপযুক্ত কারণ আছে কিনা। মিয়ানমারের এই জেনারেলের নেতৃত্বে রোহিঙ্গাদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রসিকিউটরের আবেদনের পর আইসিসির বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে কখন সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে সাধারণত এমন আবেদনের তিন মাসের মধ্যে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ঠিকাদার নিখোঁজ, আবার উত্তপ্ত পশ্চিম ইম্ফল। ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে ২৪ ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ লাইসরাম কমল বাবু নামের ৫৬ বছরের ওই ব্যবস্থাপক ইম্ফলের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য। তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের একটি শিবিরে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। লাইসরামের পরিবার জানিয়েছে ৪৮ ঘন্টা ধরে তার ফোন বন্ধ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লেইমাখং নামে যে জায়গায় সেনাবাহিনীর শিবির রয়েছে সেটি মধ্য ও দক্ষিণ মণিপুরের মধ্যবর্তী দুই জেলার মধ্যে অবস্থিত। লাইসরাম এখানেই কাজ করতেন। এর একটি জেলা পশ্চিম ইম্ফল, যেটি মেইতেই অধ্যুষিত, অন্যটি কুকি অধ্যুষিত কংপকপি। সুতরাং তিনি কুকিদের হাতে বন্দী হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা মনে করছেন। সে কারণেই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং নতুন করে ইম্ফল পশ্চিমের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবারের পর আজ বুধবারও বিক্ষোভ চলছে। সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী লাইসরামকে খুঁজে বের করতে ইতোমধ্যে যৌথ অভিযান শুরু করেছে। গত সোমবার দুপুরে তাকে শেষ দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।